জামাই ষষ্ঠী উপলক্ষে নদিয়া আরামঘাটায় এক মাস ব্যাপী যুগল কিশোর মেলা। বাংলার ঘরে ঘরে নিজের মেয়ে জামাই এবং সন্তান সন্তানদের মঙ্গলের জন্য মা ষষ্ঠীর পূজা করে থাকেন গ্রাম বাংলার মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে। তবে ঘরোয়া পুজো পার্বণ যে সামগ্রিকভাবে মেলায় রূপ নিতে পারে তা বোঝা যায় নদিয়ার আরামঘাটা যুগল কিশোর মন্দিরে। সেখানে সমগ্র জ্যৈষ্ঠ মাস ব্যাপী যুগল কিশোর মন্দিরকে কেন্দ্র করে চলে মেলা, সাংস্কৃতিক কবিগান, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল আরও কত কি। সম্পাদক মধুসূদন ধর বলেন, যদিও এটা জামাই ষষ্ঠীর মেলা নয়, প্রকৃতপক্ষে যুগল কিশোর মেলা, তবে ইদানিং দূর দূরান্ত থেকে জামাই মেয়ে মানত করতে এবং আশীর্বাদ নিতে আসার কারণে ক্রমশই জামাই ষষ্ঠীর মেলা হিসাবে ব্যক্তি লাভ করেছে। প্রধান সেবাবতই শ্যামদাস মহন্ত বলেন, আজ থেকে 300 বছর আগে মহাত্মা গঙ্গারাম দাস গোবিন্দকে নিয়ে বৃন্দাবন থেকে এসেছিলেন স্বপ্নাদেশ অনুযায়ী। স্বপ্নাদেশে গোবিন্দর ইচ্ছা ছিল নদিয়ার রাজ কৃষ্ণচন্দ্রের কাছে রাধারানী রয়েছে, একই সাথে যুগল মূর্তি স্থাপনের মাধ্যমে এখন থেকে তিনি সেখানেই থাকতে চান। সেই মতো ব্যবস্থা করা হয় এই যুগল কিশোর মন্দিরে। এই এক মাসে নিয়মিত ভক্তবৃন্দদের জন্য চরণযুগল উন্মুক্ত থাকে, সংক্রান্তির দিন বিপুল পরিমাণে ভক্ত সমাগম ঘটে। মধুসূদন ধর, আরামঘাটা মেলা কমিটি সেক্রেটারি। আমাদের এই যুগল মন্দিরকে ঘিরে এক মাস ব্যাপী আরামঘাটায় মেলা হয়। পয়লা জ্যৈষ্ঠ থেকে 31 জ্যৈষ্ঠ পর্যন্ত প্রায় 300 বছরের পুরনো এই যুগল মন্দির। এই যুগল মন্দিরের ঐতিহ্য নিয়ে আমরা ছুটছি। এই যুগল মন্দিরের ঘিরে যে এক মাস ব্যাপী মেলা হয়, মেলাটা বহু প্রাচীন। এই মেলায় প্রচুর বাইরের থেকে ভক্তরা আসে ঠাকুর দর্শন করতে। এক মাস ব্যাপী চরণ দর্শন হয়। এই চরণ দর্শনের মাধ্যমে আমাদের মন্দিরটা ইয়ে, আর জামাই ষষ্ঠীর দিন প্রচুর মানে জামাই মেয়ে আসে এখানে মানত করে, যাতে তাদের মনোবাসনা পূর্ণ হয়। এটা অরিজিনালি জামাই ষষ্ঠীর মেলা নয়, আরামঘাটা যুগল কিশোরের মেলা। যুগল কিশোরের মেলা উপলক্ষে এই মেলাটা এখানে অনুষ্ঠিত হয়। এখানে পিছনের দিকে আমাদের বাউলদের একটা জায়গা আছে, সেখানে এক সপ্তাহব্যাপী বাউল মেলা হয়। বাউলা বিভিন্ন দেশ বিদেশ থেকে সাধু সন্ন্যাসীরা আসে, এসে এই মেলায় তারা বসে এবং এই মেলাটা যাতে আরও বেশি চারিদিকে মানে প্রচার হয় সে ব্যবস্থা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করেছি। আমার নাম শ্যামদাস মহন্ত। 300 বছর আগে মহাত্মা গঙ্গারাম দাসজি গোবিন্দকে নিয়ে বৃন্দাবন থেকে এসেছিলেন। গোবিন্দ ওনাকে স্বপ্ন দিলেন, মহারাজা কৃষ্ণচন্দ্রের ওখানে কৃষ্ণগর রাধারানী আছে, রাধারানীকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে পুজো করো, এখানেই আমি থাকব। মহাত্মা গঙ্গারাম দাসজি ওখানে গিয়ে খোঁজাখুঁজি করেছেন, ওখান থেকে রাধারানী পাওয়া গিয়েছে, নিয়ে এসে মহারাজ কৃষ্ণচন্দ্র রাজা এখানে যুগল প্রতিষ্ঠা করে মন্দিরটা করেছেন উনি। করার পরে এখানে জ্যৈষ্ঠ মাস ভর এক মাস যাবৎ মেলা হয়, আর এই মেলার মধ্যে জামাই ষষ্ঠী হয়। জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাইরা আসে, ঠাকুরের এখানে পুজো দেয়। মূলত এক মাস ধরে এই মেলাটা, এক মাস ধরে সংক্রান্তির দিন বহু বিরাট বড় ভিড় হয়, খুব ভিড় হয় ওই দিন, বিরাট লোকের সমাগম হয়। আর সেই তারপরের দিন থেকে মেলাটা। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।